শক্ত, আমি বাবার ভক্ত। বাজার বাইসের একদম ফেমাস। ও এই যে দেখো শিবের ভক্ত, শিবের মতো বর চায়, মানে নো সরকারি চাকরি বলা, তাই তো? আজকের দিনে দেখো কারেন্ট চলে গেছে। আর হর মহাদেব। ওহো, কি চলছে এখন সবার? আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই? ভালো তো। ভালো তো। তো আমি এখন কোথায় আছি দেখো, শুধু এদিকে আছি হর হর মহাদেব। দেখো শুধু মহাদেবের অবস্থা। তো আমি হচ্ছে বাংলার বামুন ঠাকুর, আর আমার পাশে রয়েছে বাংলার শিব ঠাকুর। বাংলার মহাদেব, না হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি যে দুটো নিত্য পুজো করি, তো এটা হচ্ছে পণ্ডিতদের বাড়িতে, আর পাশেই হচ্ছে ওই দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে ক্লাবের পুজো হচ্ছে, তো ওখানেও যাবো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশরেত পুণ্যরি কাকাম সবজ্যা অন্তর সুজি নাচড় কর। নম নম পিতৃত্বয়া পিতৃত্বয়া দারুগা দারুগা দেবিত্বং দেবিত্বং বিষ্ণু বিষ্ণু নাধিতা নাধিতং তঞ্চ তঞ্চ ধারায় ধারায় মাগ্নিতং মাগ্নিতং পবিত্রং পবিত্রং কুলচাসনাম কুলচাসনাম চাসনাম এতে গন্ধপুষ্পে বামে গুরু প্রণম বামে গুরু প্রণম এতে গন্ধপুষ্পে কুলদেবতায় নম বাবার চরম ভক্ত। প্রথম প্রহরের পুজো স্টার্ট হয়ে গেছে। ঠাকুরমশাই, আপাতত পুজো কত দূর এগিয়েছে? প্রথম প্রহরের পুজো শেষ, এখন কি হবে? আরতি হবে। আচ্ছা আচ্ছা। আজকে তো শিবরাত্রি। আচ্ছা, তোমার নিয়মটা বলে দাও, তুমি কি নিয়মে পুজো করছো প্রথম থেকে? নিয়মটা কি বলবো আর, আজকে তো চতুর্দশী, বেশিক্ষণ নেই, এই রাত্রি আছে, সেই রাত্রি অবধি করতে হবে। এবারে বেশিক্ষণ করতে গেলে তখন একটু অমাবস্যা চলে আসছে, তখন চতুর্দশী আর থাকছে না। চতুর্দশীর মধ্যে যদি পূজা করা হয় তাহলে শিবরাত্রি সারাত্রি মত করতে হবে, সারাত্রি পুজো করতে হবে। এই পর্যন্ত হচ্ছে প্রথম প্রহর শেষ। হ্যাঁ, প্রথম প্রহর শেষ হলো। আচ্ছা, এবার কি হবে? এবার দ্বিতীয় প্রহর আরম্ভ হবে। দ্বিতীয় প্রহর আরম্ভ হবে, তাই তো? আমি হচ্ছে বাবার চরম ভক্ত। এই যে দেখতে পাচ্ছ বাবা সামনে আছে, তো আমার সঙ্গে প্রতিদিন বাবার দেখা হয়, ঠিক আছে? প্রত্যেক দিন আমার সঙ্গে বাবার দেখা হয়। এই যে বাবা বসে আছে সামনে, সে তোমার একদম শান্তি মনে পুজো হবে। আমি বসে আছি, যতক্ষণ আছি তোমার পুজো দেখবো আর তোমার সঙ্গে থাকবো। এখন হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়ে গেছে, তো এখন বসে আছি, আর ওদিকে তো পুজো চলছে, আর আমার পাশে বসে আছে দাদা। নাম কি দাদা? বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস, ওয়াও, দারুণ ডাক বাজে, দারুণ।
দারুণ আর এখানে হচ্ছে সেরকম হচ্ছে ঠাকুরের সর্দি কাশি হবে না, কারণ এখানে কমজন হচ্ছে ডাব ঢালছে দুধ ঢালছে, আর অন্যান্য জায়গায় এভাবে ঢালছে মানে ঠাকুর কালকে উঠতে পারবে না, মানে এত সর্দি কাশি হয়ে যাবে। ভাই সে তো তোমাদের পুজো বার করেছো, তুমি বার করেছো না ঠাকুরের ভক্ত, খুব বড় ভক্ত মন থেকে, এখানে আমাকে প্রত্যেকদিন আসতে, প্রত্যেকদিন মহাদেবের বড় ভক্ত, বেশিরভাগ ছেলেগুলো হচ্ছে মহাদেবের বিশাল বড় ভক্ত, বিশাল বিশাল বড় ভক্ত, হ্যাঁ একদম একদম। তারপর হচ্ছে আবার মেয়েরাও আছে, একটা কথা যেটা এখন ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে, ফেসবুক কেন ইউটিউব কেন, মানে সবাই হচ্ছে শিব ঠাকুরের মতো বর চাইছে, কিন্তু শিব ঠাকুর কি সরকারি চাকরি করে, এটা আমি দেখছি বেশিরভাগ জায়গায়। শিব ঠাকুর বেকার, শিব ঠাকুর নিজে নিরামিষ খায়, কোনোদিন রেস্টুরেন্টে লিয়াবেনি, কোনোদিন রেস্টুরেন্টে লিয়াবেনি, সাজগুজো করবেনি, সাজগুজো করবেনি, তারপরে বাড়ি চালু করে বন্ধুবান্ধবের সাথে গেল দেখা যাবে খুলিছে আর কি, মানে যে সার ফাঁড় লিয়া ঘুরে, হ্যাঁ লিয়া ঘুরে বাবা, দরকার নেই ফাঁড়গুলাকে ধরে রাখলে শিব ঠাকুর জব দেয় হবে না, বাবাই থাক। চলো এখন হচ্ছে বাংলার রামপ্রসাদ, এই সরি বাংলার বামুন ঠাকুর ঢাক বাজাচ্ছে। এখন হচ্ছে হোম হবে, ঠাকুর মশাই তো সব দিক থেকে পারদর্শী, ঠাকুর মশাই খানের মন্দিরে কি কি হচ্ছে একটু দেখে আসি, লাইন দেখো, এই যে দেখো শিবের ভক্ত, শিবের মতো বর চায়, মানে নো সরকারি চাকরি বলা তাই তো, একদম একদম রাজা করে বলে এই তো, এই বলে আসছে শিবের ভক্ত তাই না, পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, ফুল দিতে যাচ্ছে, দেখো এই যে সব হচ্ছে শিবের মতো বর চায়, বাহ তোমার তো হয়ে গেছে, তোর মশাই ভালো তো, ভালো আছি, তুমি কেমন আছো বলো, আমি একদম ওকে, এখানে মোটামুটি পূজা কমপ্লিট, একবার হয়ে গেছে, আচ্ছা তারপর আবার হবে, আবার হবে, বাবাকে গাঁজা খাওয়ানো হয়নি এখনো, এখন থেকে দেখো শুধু ঠাকুর মশাই প্রথম প্রহর শেষ তো, তো দেখো প্রথম প্রহরে এই অবস্থা করেছে, সর্দি কাশি হয়ে যাবে, কালকের বাবা মানে ঘুম থেকে উঠতে পারবে না, কি বলো ঠাকুর মশাই, বাবা উঠতে পারবে কিন্তু আমি উঠতে পারবো না, আমি বলছি আজকে তো হচ্ছে 12টার পর চতুর্দশী কেটে যাচ্ছে, তাহলে চার প্রহর কি করে হবে, একদম ফুল করে দাও, বাস আবার হচ্ছে ওখান থেকে চলে এসছে, আজকের হচ্ছে আমি বাবার নামে একটা শ্লোক বানিয়েছি, যেটা হলো বাবার মাথা শক্ত আমি বাবার ভক্ত, কেমন লাগলো বৌদি, ভালো ভালো ভালো, 2022 এর একদম ফেমাস, ও নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম আজকের দিনে দেখো কারেন্ট চলে গেছে, শিব ঠাকুর এখন অন্ধকারে আছে, কেন লাইট দিবে, হ্যাঁ একদম চতুর্দশী প্রায় কাটতে যায়, হ্যাঁ একদম কাটার মুখে, হ্যাঁ আর একটুখানি বাকি আছে চতুর্দশী কাটতে, বা একেই বলে শিব ঠাকুর তাহলে আছে, বিশ্বাস করতাম বাবা আছে, কি বলো ঠাকুর মশাই বাবা আছে তো, হ্যাঁ বৌদি আছে তো বাবা, একদম হ্যাঁ বাবা না থাকলে দুনিয়া থাকবে না, বাবা জিন্দাবাদ, হর হর মহাদেব। এখানে কতগুলো প্রদীপ আছে, 108টা, হোমে 108টা বেলপাতা, আর এখানে হচ্ছে 108টা প্রদীপ, ওই
লাইট জ্বালিয়ে দিলে 108টা পুরো কমপ্লিট। 108টা প্রদীপ জ্বলছে দেখো, 108টা প্রদীপ জ্বলছে একসঙ্গে। দেখো বাবার কি অবস্থা করেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, স্বয়ং পরমেশ্বর। তো পুজো হচ্ছে শেষ আর বাবার এই অবস্থা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাবা একটু টাটা করে দাও, টাটা করে দিয়েছে, তোমরা কিন্তু বুঝতে পারোনি, আমি বুঝতে পেরে গেছি। তো টাটা।